এই যে দেখো বন্ধুরা, এদিকে আমি কচুগুলো কেটে নিচ্ছি। আর দেখো আজকে সকাল সকাল এসেছি হচ্ছে কচু কাটতে। আর দেখো সকাল সকাল কচু কেটে নিচ্ছি, ঘুম থেকে উঠে বই টই পড়া হয়ে গেলে ভাবলাম তাহলে অনেকদিন ধরে কচু খাওয়া হয় না, মানে কচুর ডগাগুলো খাওয়া হয় না, তার জন্য দেখো আমি আজকে উঠাতে এসে পড়েছি। আর দেখো আমি কচুর জঙ্গলে, বা যদি একটা যোগ ধরে কী হবে ওটাই তো ভেবে আমার খুব ভয় লাগছে। আর দেখো আর এইখানে একবার পাতা টাতাগুলো সব ফেলিয়ে দিবো, দুই একটা ডাগা নিবো। আর বাবাকে বলছি, বাবা কোনটা নিবো, বাবা বলছে মোটা মোটাগুলো নে। মোটা মোটাগুলো নিলে বেশি অল্প রান্না করলে অনেকগুলো হবে। আর দেখো মোটা মোটাগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেক চিকন চিকন আছে, চিকন চিকনগুলো নিলে কিন্তু ভালো লাগবে না। চিকন চিকনগুলো ভালো কিন্তু অল্প অনেকগুলো নিতে হবে, কাটতে অনেক লাগবে। তার জন্য আমি ভাবলাম তাহলে মোটা মোটাগুলো নিয়ে নিই, তাহলে অল্পতেই হয়ে যাবে। তার জন্য এই যে দেখো আমি খুঁজছি কোনটা মোটা, একটা পেয়ে গেছি দেখো, আর বসাচ্ছি আর ফটাফট কাটা হয়ে গেছে। আর পাতাগুলো আমি একটাও নিব না, পাতার কোনো দরকার নেই, তার জন্য আমি পাতা নিব না। পাতা কচি কচিগুলো নিব, যেগুলো এগুলো দেখো আমি মোটা মোটা টাকাগুলো নিচ্ছি, তো পাতাগুলো কিরকম হয়ে গেছে, হলুদ হলুদ কিরকম হয়ে গেছে পাতাগুলো। খুব ভালোই আছো রাজীব দত্ত জেলে, অনেক অনেক স্বাগত কুচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে তোমার সাথে ভিডিও শেয়ার করছি। বন্ধুরা দেখো আমি এদিকে কচু কেটে নিয়ে আসলাম, আর তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো আমি এগুলো কচুগুলো এখন আমি কেটে নিচ্ছি। আমি আগেই বলেছি কচু আমি কাটবো, কেটে বাড়িতে নিয়ে আসবো, তারপর আমি কাটবো দিবো, তারপর মাকে দিবো মা রান্না করবো। কেন মা শরীরটা ভালো না, তার জন্য ভাবলাম তাহলে আমি আজকে সবকিছু করে দিই। আর দিয়ে দিদি ভাই পুজো দিচ্ছি, আর বাবা আজকে সকাল সকাল সব কাজ করে রেখেছে, রোশনি করে আজকে আর করে রেখে দিয়েছে। আর বাবা আজকে পুজো দিতে ভুলে গেছে, এত কাজ করেছে তো, তার জন্য আরো পিছনটা পরিষ্কার করেছে। পিছনে আমাদের একটু জমি আছে, ওখানে ওখানে এসে আমরা সবজি গাছ গাড়ি ওটা পরিষ্কার করেছে, জন্য বাবা আজকে আর টাইমই পাইনি পুজো দেওয়ার। তার জন্য আজকে দিদি ভাই পুজো দিচ্ছে না, আমি পুজো দিতাম, কিন্তু আমি বললাম আমি কালকে দিয়েছি আর এটাই তো এটা। আর আমি বললাম আমি বই পড়ে নিই, তারপর কচু উঠা যাওয়া হবে, আমার কচু কাটতে হবে, তুই যদি ওগুলো করিস তাহলে তুই আমি তাহলে পুজোটা দিয়ে দিচ্ছি। দিদি ভাই বলে না আমি কচু কাটবো না, ও কচু কাটতে পারে না, পারে কিন্তু আর ভালো লাগে না, তার জন্য ও পুজো দিচ্ছে। আর আমি এদিকে কচুগুলো কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে আসলাম তাহলে কচুগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা কচুটা আমি কেটে নিয়েছি, আর দেখো কচুর ডাকাগুলো ধুয়ে নিয়ে আসলাম আর মাকে দিলাম। আর মা দেখো এখন সিদ্ধ বসিয়ে দেবে, কড়াইতে জায়গায় আছে না। দেখো আমি কতগুলো কচু শাক কেটেছি, কচি এতগুলো কাটেছি আর জায়গায় হচ্ছে না। আর দেখো দুই একটা পাতাও দিয়েছি রংটা ভালো হওয়ার জন্য, সবুজ সবুজ হওয়ার জন্য। আর যেরকম এমনিও সবুজ কচু, এটা কালো কচু না, যেরকম আমার না কালো কচু খাওয়ার সেই ইচ্ছে। আর দেখো সিদ্ধ হয়ে গেছে, এদিকে মা নামিয়ে দিয়েছে, আর এদিকে দেখো বেটে নিয়েছে হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, এদিকে মা বেটে নিয়েছে হচ্ছে আদা আর হচ্ছে জিরেটা। আর এদিকে দেখো কড়াইটা তো গরম করতে বসিয়ে দিয়েছে আগে, এখন দিয়ে দিলো হচ্ছে তেল। আর দেখো বন্ধুরা তেলটা দিয়ে একটু গরম করে নিবে, এই যে গরম করা হয়ে গেছে। এখন এখানে দেখো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলো হচ্ছে তেজপাতা সম্বাসের জন্য, রান্না করবে তো এখন করছে। আর দেখো এখানের রসুনটা মা ছেঁচে রেখেছিলো, ওই ছেঁচে রসুনটা। আর দেখো ওদিকে লঙ্কাটাও কিন্তু ইসে করে রেখেছে, আদাটা অর্ধেক অর্ধেক করে বেটে বেটে রেখেছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমার কিন্তু আজকে খুব আনন্দ লাগছে তার জন্য উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর আগেই তো বলে বললাম আমি মশলা কী কী মশলা ছিল। আর এদিকে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলো, আর এদিকে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলো ওগুলোও দিয়ে দিলো। আর এদিকে দেখো আগে যে কাঁচা লঙ্কাগুলো অর্ধেক বাটা করে রেখেছিলো ওগুলোও দিয়ে দিলো। আর দেখো কচুগুলো এখন ছেড়ে দিল, আর দেখো কচুর কালারটা কালো কালো হয়েছে, আর দেখো ডিপ সবুজ হয়েছে, কালো কালো না ডিপ সবুজ। আর দেখো এদিকে দিয়ে দিলো হচ্ছে লবণ হলুদ নুন হলুদ দিয়ে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা এখন নাড়াচাড়া করে নিবে, কখন যে হবে আর আমি কখন যে খাবো। আমার কিন্তু খিদে পেয়ে গেছে, এখন তাও 10টা 11টা বাজে, আর দেখো আমার খিদে পেয়ে গেছে, আর কখন যে হবে আর খাবো। আজকে কিন্তু বাড়িতে এক পতি, কেন সবারই কচু যেরকম ফেভারিট, তার জন্য ভাবলে তাহলে কচুই রান্না করি খালি। আর এদিকে দেখো মাছের মাথাগুলো ছেড়ে দিয়েছি, এরকম করে কচু রান্না করলে পরে আর কিছুই দরকারই লাগে না আমাদের বাড়ি। তোমাদের বাড়ি নিশ্চয়ই লাগে না, আমাদের বাড়িতেও লাগেই না, তার জন্য সবাই খেতে ভালোবাসে, তার জন্য এটা দিয়ে হয়ে যায়। আর দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছে, এখন নাড়াচাড়া করে নিবে। এদিকে দেখো হয়েই গেছে, কখন আমি খাবো, আর বলতে বলতে খেয়ে নিলাম। আর দেখো আমি
অর্ধেক খাওয়া হয়ে গেছে। বাবা বলে তুই তো খাচ্ছিস, বন্ধুদেরকে বলি না টেস্টটা কীরকম হয়েছে, আর তার জন্য বলে দিচ্ছি টেস্টটা কীরকম হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আমাদের খুবই ভালো লেগেছে, আহা গরম গরম ভাত। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো বন্ধুরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়ার পরে। দেখো এত রোদ উঠেছে, দেখো মুখে লাগছে, রোদটা একবারে মুখে আসছে। আর ভাবলাম তাহলে কবে থেকে তোমাদেরকে এই গাছটা দেখাই না, ওই জন্য দেখে দিয়েছি রোদ্র আর বৃষ্টিতে অবস্থা কি হয়েছে। রোদ্র আর বৃষ্টিতে গাছের অবস্থা দেখো বেহাল হয়ে গেছে, ফুলিয়ে ফুটে গেছে, গাছটা দেখো বার হয়ে গেছে। আর দেখো পেঁপে গাছ হয়েছে, এই পেঁপে গাছটা উঠাবে না, কেন এখানে পেঁপে ধরবে জন্য এই পেঁপে গাছটা উঠাবে না। খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম তাহলে তোমাদের একটু টুকটাক কিছু দেখানো যাক। আর দেখো এই ফুল গাছে কিন্তু ফলও ধরে, এই যে দেখো ফলগুলো ধরেছে, এগুলো ফল কিন্তু পাকে, আবার লাল হয়, লাল টুসটুসে দেখি। আচ্ছা আমি নেই মনে হয়, আমি উঠালাম এখন বসে বসে, আমার ভালো লাগে ফলগুলো, যদি খাওয়া যেত সত্যিকার কি ভালো হতো। হ্যাঁ হ্যাঁ আছে মনে হয়, আর দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু বেল গাছও আছে। তোমাদের বেল গাছ আছে কি নেই নিশ্চয়ই কমেন্টে জানিও। আর দেখো বেগুনের চারা, ওখানে বেগুনের চারা আছে, আর এখানে একটা বেগুন গাছই আছে, ওখানে বেগুনের চারা দাদু বাড়িতে এনেছে। আর দেখো বেগুন গাছটা দেখো কত বড় হয়েছে, আর ফুলও ধরেছে দেখো। আর দেখো এটা মনে হবে মনে হয় কয়েকদিন পরে। আর দেখো বেগুন গাছটা কিন্তু কি সুন্দর লকলকা, কি সুন্দর বেগুন গাছটা। আমরা কিন্তু সার দেই না এগুলো, বাড়ির সবজি গাছে একটুকু সার দেওয়া হয় না, একবারে এমনি হয়, জল দেই খালি, আর একটু গোবর দিলে দেই, শুকনো গোবর দিলে দেই, না দিলে না দেই। কিন্তু তাও দেখো কত সুন্দর লকলকা হয়েছে, তুমি তো ভাবছো এটার মধ্যে সার দিয়েছে, না একটুকু আমরা সার দেই। বন্ধু তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, বন্ধুরা আমাদের ভিডিও এখানে শেষ হয়েছে। আমাদের ভিডিও কিরকম লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে দেখো, আর সাবস্ক্রাইব তো তোমরা দিয়ে দিও নিশ্চয়ই, আর তোমরা তো সাবস্ক্রাইব দিতেই চাও না, কত কষ্টের পরে দিলে পরে তাও উঠিয়ে দাও, প্লিজ উঠাবে না। তাহলে যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দেয়নি নিশ্চয়ই সাবস্ক্রাইব দিয়ে দিও, আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দিয়েছো আমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওতে কিন্তু আমার কমেন্ট চাই কীরকম হয় আজকের ভিডিও, তোমাদের কীরকম লেগেছে নিশ্চয়ই কমেন্ট জানাও। আর এত টেস্টি কচুর টাকা দিয়ে মাঝে রান্না করলো, আহা ওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর দেখো কত কষ্টের মধ্যে আমি মুখ পুড়িয়ে ভিডিও বানাচ্ছি, তোমরা তাও দেখছোই না, আমার খারাপ লাগবে না, আর আমি কালো হয়ে যাচ্ছি, দেখো এমনি মানুষটা কালো, আর রোদের মধ্যে দেখো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তাহলে ভালো থেকো, সুস্থ, বাই বন্ধুরা, আর একটা